তোমরা আগে ভিডিওতে দেখলাম যে আমরা হাওড়াতে ছিলাম, তো হাওড়া থেকে যাচ্ছি একদম ডাইরেক্ট দীঘা। তো দীঘাতে যাচ্ছি, তো এসি বাসে, তো বাসে সবাই মিলে আমরা বসলাম। তো কিন্তু বাসে করে আসতে গিয়ে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, বমি করতে করতে আসছিলাম জানো তো। যাই হোক, মানে ঠিকই আছে বাসটা, কিন্তু এমনি নর্মাল বাসে গেলাম না, অনেকটা দূরের রাস্তা, তাও এখান থেকে অনেকটা দূরই, তার জন্য এসি বাসে করা হলো। তাও কষ্ট হয়েছিল আমার, সারা রাস্তা খুব কষ্ট করতে করতে আসছি আমি। তো ফাইনালি আমরা যে দীঘা পৌঁছে গেছি, এই তো পিছনে দেখতে পাচ্ছ সবইগুলো কিন্তু হোটেল। তো আমরা সামনে এই হোটেলটা নিয়েছি, একটা হোটেলের পরে একদম সামনাসামনি নিয়েছি। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা আসছি এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে। এখানে তো এই হোটেলটা কি দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো ভাতই খাবো, তো ভাত টাত খেয়ে দেখো সামনে সমুদ্র সামনে চলে আসছে, একদম সবাই এখানে আসছে আর কি, আর অনেক লোক রয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখন একটু দেখে যাব, আবার কালকে সকালে আসব দেখতে। মুখে নাও আর কাল ঘুরো নিজেকে, সব দুদিকে দেখা যাবে। সকালবেলা সমুদ্র সৈকতটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কিন্তু, আর এত সকালে এত লোকজন হবে ভাবতেই ভাবতে লাগছে, প্রচুর লোক আছে এদিকে, ক্যামেরা কিন্তু অতটা ক্যাপচার করা যায় না। আর বেশ ভালোই লাগছে, এখন জলটা অনেকটাই দূরে রয়েছে, অনেকটাই দূরে। তো পরে জানি না কতটা মানে কাছে আসবে, আমি আমাদের ফার্স্ট সকাল আর কি দীঘাতে এটা। তো এখন এমনি ঘুরতে আসলাম, দেখি পরে আসবো স্নান করতে। তো আমার বড়মশাই কী জন্য পেয়েছে দেখি, কী জিনিস কী পাইছো গো দাদা, কোনটাই নড়ে ওঠে যাবে কতবার এখানে করে কোনটা নড়ে করে কাকা নাকি কাকার বাচ্চা রে আমার ইসেটা উঠাই দিতে হবে গো, বুঝলো না। জল আসে জামা বের সব যাবে, এখন স্নান করবে কি নিতে আমি
বাবা দেখ আগে, বাবা ভয় পায় তো বাবা আগে আগে যাচ্ছে, দেখ না দেখ দেখ, ও বলে ভয় পাচ্ছে কি গো, বাবা তোমাকে উড়ায় নিয়ে যাবো, এদিকে আসো, তুই যাচ্ছিস না কেন, জুতা জুতো ভিজবে ভিজবা, চল যাও বাবা যাও, বাবা যাও, সূর্যের আলোটা দেখো জলে পড়ছে, দেখতে কিন্তু বেশ আরও ভালো লাগছে, যতটা আমি ক্যাপচার করতে পারছি না যতটা আমি দেখতে পাচ্ছি, তো যেটুকু পারছি সেটাই তোমাদের সাথে। এই তো ছোটো ছেলে বড়মশাই জলে নেমেছে, আমিও অর্ধেক নেমেছি, তো যাই হোক আর বড় ছেলে ডাঙায় বসে আছে, ও নদিন এখন পরে আসবে, তো এই তো আমরা এখন এখান থেকে চলে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আসবে স্নান করতে। তো আজকে দুটো এখানে বেশি বললাম, তোমাদের কেমন লাগলো।